প্রিয় দর্শক, শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুজহাত সাওম। শুভ সন্ধ্যায় আজ থাকছে এনটিভি হাইলাইটস এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালা রাতের আয়োজনে। রাত 8:20 দেখবেন ধারাবাহিক নাটক পরের মেয়ে। ভুল বুঝলে বুঝুক, তোমার সাথে তো মেয়ের সব সম্পর্ক ঠিক আছে তাই না? তুমি তো প্রায় মেয়ের বাড়িতে যাও, আমাকে না বললো আমি জানি। আমাকে সে পর করেছে, তোমাকে তো করেনি। তাতে কি কি লাভ হয়? মেয়ের জন্য তো কিছু করতে পারি, মাকির জন্য একটা চকলেট পর্যন্ত কিনতে পারি। আপনার টাকা দিয়ে কেনা মানে আজ কোনো কিছু ছুঁয়ে দেখতে হচ্ছে। কি বউ বিয়ে করে আনলি? হ্যাঁ, সপ্তাহের মধ্যে 6 দিন হোস্টেলে থাকে, 1-1.5 দিনের জন্য যাও বাড়িতে আসে, তাও সারাক্ষণ খালি এই বইয়ের মধ্যে মুখ গুজে রাখছে। মা, ডাক্তারি পড়া অনেক কঠিন, ও তো হলে ছাড়া পড়তে পারে না। আর এখনকার পড়াশোনার বিষয়গুলো না তুমি বুঝবেও না, সামনের পরীক্ষা আস, সে কারণে পড়াশোনার চাপ অনেক বেশি। এত লেখা পড়ার ইচ্ছা যখন ছিল তো বিয়ে করলো কিসের জন্যে? আচ্ছা, বিয়ে তো একা করেনি, আমিও তো করেছি নাকি? রাত 9:00 প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস। রাত 11:30 থাকছে। মিস করছি মানে? মিস করছি মানে আমার এখান থেকে ফিরতে আরো 2-3 মিনিট লেট হবে। তুমি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলে আপুর বিয়ের আগেই তুমি চলে আসবে, আসতেই পারছো না। কি করো বলো, হঠাৎ করে কাজটা চলে এলো, কয়েকটা দিন পরে করা যায় না? কি বলো তুমি না বেলা, তুমি জানো না আমাদের কোম্পানির রেপুটেশনটা কি। এখন এই ইমার্জেন্সি কাজটা যদি আমি ফেলে চলে আসি তাহলে আমাদের কোম্পানির ইমেজটা কি থাকবে বলো? আমার আপুর বিয়ের চাইতে তোমার কোম্পানির রেপুটেশন বড় হয়ে গেল। এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। চলুন কথা বলি তার সঙ্গে। আপা, আজ নববর্ষের প্রথম দিন। প্রত্যেক বছর আসলে নববর্ষের প্রথম দিন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে, এবার তো আসলে সেটা সম্ভব হচ্ছে না। তারপরও যদি আপনার কাছে জানতে চাই যে এই নববর্ষের প্রথম দিনে 1427 প্রথম দিনটা কেমন কাটল। বাংলার নতুন বছরের শুভেচ্ছা প্রথমত তোমাকে দেই এবং এনটিভির এই আয়োজনে মানে এই শুভ সন্ধ্যায় এবং সমস্ত দর্শক শ্রোতাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই যে তুমি বললে প্রখ্যাত, আমি প্রখ্যাত কিছু না, আমি দর্শক শ্রোতাদের ভালোবাসায় সিক্ত, এটুকু আমি খুব খুব উপলব্ধির সাথে বলতে পারি। আর নতুন বছরের যে আনন্দ যে আমরা সকলেই এক বাক্যে ভাগাভাগি করে নিই, বিশেষ করে বাঙালি জাতির এটা একটা, এটা আমি বলবো কি, এটা একটা জাতীয় অনুষ্ঠান আর কি, এটা বাঙালি জাতির অনুষ্ঠান। এখানে এখানে যেহেতু করোনা ভাইরাসে আমরা সবাই কিন্তু আক্রান্ত, আতঙ্কিত, সেই ক্ষেত্রে বলি আমরা যে যে ধর্মেরই আছি না কেন, যে যে ধর্মের সেটা তার উপর ভরসা করে, সে আমি আল্লাহ বলি, ভগবান বলি আর ঈশ্বর বলি, তার কাছে আমাদের সকলেরই
প্রার্থনা করা উচিত আমাদের এই এই সারা পৃথিবীর মানুষকে তুমি মাফ করে দিয়ে আমাদের এই এই দুর্যোগময় পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি, এই সাহসটাও নিতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে, এটুকু বলতে পারি। আসলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চিন্তাভাব চেতনা থেকে কিন্তু আমরা পহেলা বৈশাখ পালন করে এসেছি, সেই অসাম্প্রদায়িক চিন্তা থেকে আমাদের আসলে সৃষ্টিকর্তার কাছে মাথা নত করাটা আসলে খুব বেশি জরুরি এখন অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং এবং ভিতরে ভিতরে কিন্তু যেমন কষ্ট লাগছে, আবার নতুন বছরের যে আনন্দটা সেটাও কিন্তু ভিতরে ভিতরে আমরা উপলব্ধি করছি, কিন্তু উপলব্ধিটা শুধু উপলব্ধির জায়গায় রয়ে গেছে, প্রকাশটা করছি, হ্যাঁ প্রকাশ এমনি আমার হয়তো ঘরের মধ্যে করছি, ঘরে বসে করছি বা টেলিফোনে সবার সাথে কুশল বিনিময় করছি, এটুকু করছি আর কি, কিন্তু যে আনন্দ ঘন এবং আনন্দিত হয়ে আসলে সবাই মিলে একসাথে যে মজা করা সেটা হয়তো হবে না, কিন্তু মনের ভেতরে সেই বাংলা বছরের প্রথম দিনের আনন্দ কিন্তু মুছে যাবে না মোটেই। আপা একটু যদি আপনার ছোটবেলার দিকে যাই, যে আসলে ওই সময় পহেলা বৈশাখ গুলো কিভাবে পালন করা, আসলে আমার ছোটবেলা থেকে আমি বলতে পারি যে আমি আমার পিতামাতার একটি সন্তান, তো আমার বাবা ভীষণ ভোজন রসিক ছিলেন, তিনি প্রথম বছরের প্রথম দিনে তিনি অনেক খাবারের আয়োজন করতেন। আমার মা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে এত রান্না বান্না, বলে না আজকে বছরের প্রথম আমার একটাই সন্তান, ওকে সুন্দর করে খাওয়া যাতে সারা বছর ও ভালো মতন খেতে পারে, ভালো মতন থাকতে পারে, এই বিষয়টা লক্ষ্য করেছি ছোটবেলায়। কিন্তু এখন যেরকম এত আনন্দ, মুখোশ পরে, কত কিছু করে, কত আনন্দ, তবে আমি ছোটবেলা থেকেই যেহেতু আমি আমি গানের সাথে সম্পৃক্ত, তো তো দেখতাম যে নানান জায়গায় আমাদের, আমি কুষ্টিয়াতেই আমার শৈশব কৈশোর বড় হয়ে ওঠা যেটি হয়েছে সেটি মানে আমরা পাবলিক লাইব্রেরিতে প্রোগ্রাম করেছি, আমাদের কুষ্টিয়া জেলা শহরে প্রোগ্রাম করেছি, ছোট্ট ছোট্ট কারণে প্রশাসন হিসাবে তারা আমাদেরকে প্রোগ্রাম করিয়েছে, এই যে এই বিষয়গুলো কিন্তু বেশ আনন্দের ছিল যে এখান থেকে প্রোগ্রাম করে আরেক জায়গায় যাচ্ছি, আরেক জায়গায় প্রোগ্রাম করে আরেক সারাদিন ভীষণ ব্যস্ত, হ্যাঁ মানে মানে ইভেন এখনো আমরা ওই পয়লা বৈশাখে সেই ভোর ছটা থেকে আমরাও কিন্তু আমরা যারা এই সঙ্গীতের সাথে সম্পৃক্ত যন্ত্রশিল্পী সঙ্গীত শিল্পী মানে যারা যারা আছেন সম্পৃক্ত তারা কিন্তু আমরা এই ভোর ছটা থেকেই এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম মানে সব প্রোগ্রামের সাথে আমরা আমরা সম্পৃক্ত হতাম, গান দিয়ে আসলে পালন করা হতো পহেলা বৈশাখ। আচ্ছা আপা আপনি বলছিলেন যে বিশেষ খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকতো, তখন কি পান্তা ইলিশটাই প্রচলন বেশি ছিল? আমাদের আমার সময় এরকম এরকম খুব একটা ছিল না, কেন গরমের সময় আমার আব্বাকে দেখতাম, আমার মা গরম ভাতে পানি দিয়ে দিতেন, যে সকালবেলা আব্বা কিন্তু পান্তা ভাতে এমনিতেই খাই খেতেন আর কি, তো সেটা তো আমি আগে আগে থেকেই দেখেছি, তো এইটা যে পয়লা বৈশাখেই যে পান্তা ইলিশ খেতেই হবে এমন কথা না, কিন্তু আমার বাবা বড় বড় ইলিশ কিনতেন এবং ইলিশ মাছ আমার খুব পছন্দের মাছ, তো সেইগুলো হতো, কিন্তু ওই দিনকেই যে পান্তা ইলিশ খেতে হবে এরকম আমার সময় আমি দেখিনি আর কি, এখন যেরকম আমরা সবাই মজা করে তবে আয়োজন করে বেশ আয়োজন করে পান্তা ইলিশ খাই বা ইলিশ অনেকের ক্ষেত্রে হয়তো কেনা সম্ভব হয় না, কিন্তু অনেক অনেকের কাছে শুনেছি, অনেকের কাছে রসিকতার ছলে বলেছি যে যে প্রতিদিনই পান্তা ভাত খায় তার আর পয়লা বৈশাখ আর আলাদা করে কিছু না। এখন যেরকম পয়লা বৈশাখ আসা মানেই আমাদের নতুন জামা কাপড় কিনতেই হবে, মানে ঈদে কিনি বা না কিনি, পূজোয় কিনি বা না কিনি, পয়লা বৈশাখে কিনতেই হবে, এটা আপনাদের সময় সেটা ছিল, ঈদের সময় যেরকম আমরা দুই তিনটা করে মানে বান্ধবীদের দেখানোর জন্য লুকিয়ে রাখতাম বা এইগুলো তো আমরা করেছি, কিন্তু এই যে পয়লা বৈশাখে যেদিন থেকে শাড়ি পরা ধরেছি সেদিন থেকেই জানি, এবং আমাদের আমাদের ছেলেমেয়েরাও মানে ভাই বোনের মধ্যেও আলাদা করে করে যে যেটা কিনবে সেটা দেখাবে না, পয়লা বৈশাখের সময় ছিল, পয়লা বৈশাখে তারা কিনবে এবং আলাদা আলাদা করে রাখবে,
ওই ওই দিনই পড়বে এবং পয়লা বৈশাখের দিনই পড়বে, সকাল থেকে পড়ে বন্ধু বান্ধবীদের সাথে মিলবে, একসাথে একসাথে আনন্দ করবে। অনেক ছোট থেকেই কি আপনার পয়লা বৈশাখে শাড়ি পরা হতো? না না, আমি আমি যখন আমি তো বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, আমি যখন অনার্স পড়ি তখন শাড়ি পরা ধরেছি। মানে আমার বান্ধবীরা আমরা সবাই বললাম যে আমরা এখন থেকে শাড়ি পরবো, তো সেদিন থেকেই আর কি। তখন তখন যেমন 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, তখন থেকে কলেজ থেকেই শুরু, তখন ইউনিভার্সিটি কলেজ ছিল। তো আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছি, তো সেই কারণে শাড়ি একটা নতুন শাড়ি লাগবেই পয়লা বৈশাখে। সেটি আবার কিরকম হয়, হলুদ লালে বা লাল, এই লাল সাদা ইয়ে সম্পৃক্ততা, যেমন এখন যেমন আমি জামদানি শাড়ি পরি, সবসময় জামদানি পরি, মানে আমার দেশজ ঐতিহ্য নিয়েই আমি আমি মনে করি যে আমি বাংলাদেশের, আমার বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে। এবং জামদানি শাড়ি আপনাকে এত চমৎকার ভাবে মানিয়ে যায়, ভীষণ মানায় কিনা জানি না, কিন্তু আমি আমি ওইটা ভেবেই জামদানি শাড়ি সবসময় পরি। আচ্ছা আপু, যে বলছিলেন যে নববর্ষের প্রথম দিনে অনেক তো প্রোগ্রাম থাকতো, এখনো থাকে, কিন্তু সেই সময়টাতে আসলে কি ধরনের গানগুলো বেশি গাওয়া হতো? এসো হে বৈশাখ গানটি তো আমরা সবসময় শুনি, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এই গানটি তো সবসময় হতো। তাছাড়া তাছাড়া আমি তো সেই সময় আমি নজরুলের গান করতাম, তো নজরুলের গান করতাম, নজরুলের গান, মানে আনন্দটা শুধু পার্টিকুলার এসো বৈশাখ হিসাবেই হবে না, নতুন বছরের আনন্দের যে গানগুলো সেইগুলোই বেশি বেশি করা হতো। তো তখন আমি নজরুলের গান করতাম, নজরুলের গান দিয়েই অনুষ্ঠানগুলো করতাম সেই সময়। তো স্বাধীনতার পরে আর কি আমার এই লালনের গানে আমার সম্পৃক্ততা, যে কারণে লালনের গান এখন সর্বত্রই মানুষের ভালোবাসার কাছে একটু হলেও হয়তো একটু পৌঁছেছি, তারা ভালোবেসে গ্রহণ করেছে, এই আর কি। এখন লালনের গান তো অনেক গান আছে, তবে লালনের আধ্যাত্মবাদের গান যেগুলো সর্বসময়ের জন্য, এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশের ঐতিহ্য এবং শেকড়, এই গানটি নিজস্ব সংস্কৃতির কথা বলে। হ্যাঁ, যে আমার লালন ফকিরের গান হচ্ছে আমাদের আদি এবং অকৃত মাটির গান। আপা, লালন ফকিরের কোনো গানে কি নববর্ষ বা পহেলা বৈশাখ এই ধরনের কোনো কিছু এসেছে? একটা গান আছে, এই দেশেতে এই সুখ হলো আবার কোথায় যাই না জানি, মানে সত্যিকার অর্থে বৈশাখের পার্টিকুলার একদম বৈশাখের নাম দিয়ে করা তা নয়। আমি বলেছি না, লালন ফকির তার জীবদ্দশায় তিনি মানবতার কথা বলেছেন, সমাজ সংস্কারের কথা বলেছেন এবং আধ্যাত্মবাদের কথা বলেছেন এবং প্রেমতত্ত্বের কথা বলেছেন, রাধাকৃষ্ণের তত্ত্বের কথা বলেছেন এবং জীবাত্মার সাথে পরমাত্মার যে মিলনের আকুতি সেইটি তিনি মানব কল্যাণের জন্য বারবার তার গানের মধ্যে এসেছে। অতএব পার্টিকুলার যে একেবারে একবার সত্যিকার অর্থে বৈশাখ বলে এইভাবে এইভাবে সেরকম তো গানের মধ্যে পাই না আর কি। আপা, আমরা এখন অনেক সময় কিন্তু দেখি যে নববর্ষের দিন আসলে হিন্দি গানটা বাজে, অনেক জায়গাতেই এমন আছে, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা এটা প্রতিকার করার জন্য কি কোনো উপায় আছে? আমার বাঙালির যে ঐতিহ্য, বাংলাদেশের যেটা ঐতিহ্য, বাঙালি জাতির যেটা ঐতিহ্য, এটা কি সংস্কৃতির একটা অবমূল্যায়ন করা, আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, আমি দ্ব্যর্থহীনভাবে বলি, এটা করা অবশ্যই উচিত নয়। জি, একদমই তাই। আপা, এখন এই মুহূর্তে একটি গান শুনবো আপনার কাছে, যেহেতু নববর্ষের প্রথম দিন, হয়তো আমাদের মনের কোনো এক কোণায় একটু তো আনন্দ অবশ্যই আছে, আর আপনার গান শুনে সেটা একটু বেড়ে যায়। গল্পের শেষ আছে যেতে যেতে একদিন নদীও সাগরে গিয়ে মিশে, শুধু হৃদয়ের অনুরাগ শেষ হবে না, জন্মভূমিকে ভালোবেসে গল্পের শেষ আছে যেতে যেতে একদিন নদীও সাগরে গিয়ে মিশে, শুধু হৃদয়ে অনুরাগ
শেষ হবে না জন্মভূমিকে ভালোবেসে। আর লালন ফকিরের গানে যদি বলি তাহলে এই গানটাই বেশিরভাগ সবাই পছন্দও করে, আমারও গাইতে ভালো লাগে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। চাতক প্রায় নিশে চে আছে কালো শোষী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। আমরা সত্যি এখন অপেক্ষায় আছি কবে আসলে মিলন হবে আমাদের। না সেই আশা করছি, আশা করছি আল্লাহ পাক যেন সবাইকে এবং সারা পৃথিবীর মানুষকে যেন মাফ করে দিয়ে সত্যি মানে আমাদের একত্রিত হওয়ার সুযোগটা দেন। আচ্ছা আপা, এই সময়ে এই যে একটা সংকটকালীন অবস্থা, এই সময়ে লালন ফকিরের গানগুলো যে মানবতার কথা বলেছে সেগুলো আসলে কতটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক তো বটেই। আমি আমি যে কোনো চ্যানেলে গান করতে গেলেই আগে আমি এর মধ্যেও আমি কোনো চ্যানেলে গান করেছি, তাতে আমি ওই গানটাই করেছি, ক্ষম অপরাধ আমার এ ভব কারাগরে, বড় সংকটে পড়িয়া দয়াল বারেবার ডাকি তোমায় ক্ষম অপরাধ আমার। আমাদের হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, হয়তো হয়ে যাচ্ছে, আমরা হয়তো জানতে অজান্তে কিছুই বুঝতে পারছি না, সেই জন্য লালন ফকিরের এই গানটি বড় সংকটে পড়িয়া দয়াল বারে বার ডাকি তোমায় ক্ষম ক্ষম অপরাধ, দশের পানে একবার চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ, ক্ষম 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 অপরাধ। অসাধারণ একটি গান সত্যি, এবং শেষের দিকে বলছে কসু রূপে মারু যারে আবার দয়া হয় গো তারে, কসু রূপে মারু যারে আবার দয়া হয় গো তারে, লালন বলে এ সংসারে আমি কি তোমার কে হই নই ক্ষম ক্ষম অপরাধ, ক্ষম 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 অপরাধ। মাটির গন্ধ মিশে আছে গানগুলোর সাথে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা মাটির সাথে একটা সময় আমাদের মিশে যেতে হবে, এই বিষয়টি যদি আমাদের মনে থাকে তাহলে অনেক অন্যায় বা অবিচার থেকে কিন্তু আমরা এমনি নিজেরাই সরে আসব। লালন ফকির গানে বারবার বলছেন, বারবার বলছেন যে তুমি আত্মশুদ্ধি লাভ করো। জি, আত্মশুদ্ধি যদি যে মানুষটি
অনেক গান আছে, লালন ফকিরের অসংখ্য গান আছে, যেমন সত্য বল সুপথে চল, ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন, এবং সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিও না, সত্যকে সত্যভাবে, এবং সত্য সত্য মানুষকে সাহস যোগায়, সত্য মানুষকে সত্য পথের দিশা দেয়, সত্য মানুষকে অনেক অনেক প্রশস্ত মন করে, আকাশের মতন মন করে, এবং সত্য সারা পৃথিবীতে সত্য ছাড়া কোনো আর কোনো বিকল্প আর কোনো শব্দ এখানে যোগ করা যায় না। ভীষণ ভালো লাগলো আপা কথা বলে। নববর্ষের প্রথম দিনে আপনার এই কথাগুলো আসলে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে, একই সাথে সাহস যোগাবে। ভালো থাকবেন, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে তো বটেই, এবং এনটিভিতে এই শুভ সন্ধ্যার অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ আপা আপনাকে অনেক। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।